আর বাইচকাটে জায়গা দেবো? ওটা বিদেশ মানসি, ওটা বাংলাদেশ অন্তরাষ্ট্র, ওটা আলাদা রাষ্ট্র। উমার ডিফেন্স উমরা দিবে, তার জন্য আছে না আমার অন্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে না? তাহলে দেখলো কি কমান দেখছে এটা না মাটি বাড়ি আছে বেটা জন্ম দিস তোর বেটা ফির বেটা কোটে যাবে বুড়বক কোটে যাবে? আরে সাধারণ তুই ভারতের নাগরিক হয়ে না ভাই, তোর একটা দায়িত্ব। দায়িত্ব তো আছে আমার, যেমন রাষ্ট্রপতির একটা ভোট আছে, তোরও একটা ভোট, ভোট আছে না নাই? রাষ্ট্রপতির দুইটা ভোট নাই, ভোট নাই কিন্তু প্রধানমন্ত্রী একটা ভোট, তোর একটা ভোট। তাই এমন করিয়া আমরা ভারতের নাগরিক, আমার সরকারের অধিকার আছে, রাষ্ট্রপতিরও যেমন অধিকার আছে, দেশটার প্রতি প্রধানমন্ত্রীও যেমন, আমারও তেমন। আমরা ছাড়ি দিবার পাবো না, গণতন্ত্র দেশ, তোমার দেশে রাষ্ট্র দিবেন কে? আরে এই জন্য যদি আইসে শোনো, যদি এই জন্য আইসে যদি চোর করে যদি আইসে ধরিয়া বিএসএফ হাতত দিবেন, পুলিশ হাতত দিবেন, বুঝছেন? কারো কোনো কথা শুনবেন না, ডাইরেক্ট বিএসএফ। হ্যাঁ যাই আসুক, হিন্দু মুসলমান যাই আসুক, ধরিয়া পুলিশ হাতত দেন, বিএসএফ বিএসএফ হাতত দিবেন। যদি বিএসএফ না ধরে তখন মুখ করবেন, চোখের সামনে কাঙ্কুর গরু পার করছে এতদিন, কি করছেন? তোমার হাতিয়ার নাও, তোমরা বড় শান্তিতে নিন পারবে না, আমরা শান্তিতে নিন পারি না, বুঝছেন? দেখো বেলা দুপুরে কত গান্ধার টুকরা দাঁড়িয়ে যায়, তাহলে এলো বন্ধ করে দেখবে না এই ভিডিও লোকে কয়া দেখ চান্তে স্যার এই গামে আরে ভাই যখন দেখতো করি হ্যাঁ অর্ডার দেওয়া আছে না, আমি তো পাই না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি ধরি নেই তোমার কথা শোনো, কি কর শোনো শোনো, এই জন্য এটা কোনো কোন রকম এক এখানকার বাসিন্দা তো, এখানে ওই যে ব্ল্যাকদার পুলিশ পাবলিক অনেক কিছু দেখিয়ে আমাকে কি করবেন, আমরা অনেক কিছু উপর জানি, তারপরে আমরা নিরু রাষ্ট্রপতি যে আসলো না মুসলমান লোকটা, উয়ের অম্বলে যা গুলি চালু হয়েছে কংগ্রেস, কংগ্রেসে তখন আসলো ওই প্রধানমন্ত্রী, তখনই হয়েছে গুলি চালু। আজ প্রায় বোধ হয় 15-20 বছর থেকে গুলি বন্ধ, গুলি না চলে, গুলি করে চলে, বিএসএফ খাড়া করি থয়ে তাহলে বাইন সত্যি করে থাকি লড়বো না। আচ্ছা তোমরা কাজ করেন,
ও যেদিন ফোনা পাঠাবে যেদিন এমন করবে দেখান তো কোন বিএসএফ।